বলছিল আমি 100 টাকা দিয়ে নিয়েছি, আরো হয়তো কম করলে দিতে পারতো, কিন্তু আমার তো জানা নেই, তো বার্গেনিং করতে পারি না আমি। তো এগুলো 100 টাকায় এখানে পাওয়া যাবে না আমাদের। সুন্দরই দেখো, এটা হলো গিয়ে এই দেখো মেখলা, এটা হলো গিয়ে মেখলা নিস্তিটা পছন্দ, এটা মেখলা চাদরটা, এই দেখো সুন্দর। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কিরকম আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, তুমি সুস্থ আছো। তো আজকে কোনো ব্লগ যাচ্ছে না, আজকে আমি তোমাদেরকে শেয়ার করবো আমি গুয়াহাটি থেকে কী কী এনেছি। তোমাদেরকে বলেছিলাম যে মেখলা কিনেছিলাম, কিন্তু তোমাদেরকে দেখাইনি। তো ওইগুলো টুকটাক কিছু কিছু কিনেছি, কারণ ওই দিন আমার ছেলের শরীরটা বেশি ভালো ছিল না। আমি জাস্ট কিনে শুরু করেছি, তখনই ওর পাপ্পার ফোন গেছে যে ছেলের শরীর ভালো না। তো যতটুকু তাড়াতাড়ি করে পেরেছি আর কি, তো কিনেছি, বেশি কিনতে পারিনি। আর পরের দিন, ওই দিন তো আর আসা হয়নি, পরের দিন দেখলে চলে গেলাম, এতে একটু সুস্থ হয়ে চলে গেলাম আমরা ইয়েতে উমানন্দ দেখতে। তো আর কিনা হয়নি, কিছু আর শপিং টপিং কিছু করিনি, আমার মন ভালো ছিল না আর কিনিনি। তো আচ্ছা যাই হোক, তো যতটুকু শপিং করেছি তোমাদেরকে ওইটুকুই দেখিয়ে দিচ্ছি আর কি। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই কী কী শপিং করলাম। প্রথম দেখিয়ে দিই এই কুর্তিটা, এটাও একদিন মানে বেরিয়েছিল সকালবেলা, মানে সকালবেলা কি দুপুরবেলা, তখন ওর এই কুর্তিটা ভালো লেগেছে, তো এটাও এনেছে আমার জন্য। বোনের জন্য একটা এনেছিল, তো আমার বোন নিয়ে গেছে, তোমাদেরকে এটা দেখাতে পারবো না। তো এইটা যদি ওই কোনোদিন পরে আসে তখন দেখিয়ে দেবো, ওইটাও সুন্দর আছে, এটা থেকে ওইটা বেশি সুন্দর। আমি বলছি তোর যেটা ভালো লাগে ওইটা নিয়ে নি, তো ওইটাও ভালো লেগেছে নিয়ে নি, এটাও খারাপ না। তো এটা আমি রেখে দিয়েছি। আর নেক্সট একদিন বেরিয়েছিলাম, বলেছিলাম তোমাদেরকে আমি একটা বাটি নিয়ে আমার, তো বাটি কিনতে যাবো, স্টিলের বাটি। তো এই দেখো স্টিলের বাটিটা কিনেছি, এটা না কোয়ালিটিটা খুব ভালো, একটু প্রাইস নিয়েছে কিন্তু কোয়ালিটিটা খুব ভালো। আমাদের এখানে, আমার এখানে যতটুকু স্টিলের বাটি আছে ততটা এরকম কোয়ালিটিটা নেই, একটু মানে হেভি আছে এটা। আর এটা আমাদের রান্না কর, মানে রান্না বান্না গরম করতেও মানে খুব সুবিধে হয়, মানে লেগে যায় না। বাকি স্টিলের বাটিতে দেখেছি আমি গরম করলে নিচে লেগে যায়, তো এটা অসুবিধা হয় না। এটা হলে কি সেকেন্ড। তারপরে দেখো আমার ছেলের জন্য এই দুটো হাফ প্যান্ট কিনেছিলাম, ভেবেছিলাম একটা উপরে গেঞ্জি টেঞ্জি কিনবো, টিশার্ট টিশার্ট কিনবো, কিন্তু কিছু আর কিনতে পারলাম না, তাড়াহুড়ো করে আসতে হলো আমার। তো এই দুটো কিনেছি, এই দেখো সুন্দর দুটো হাফ প্যান্ট, আমার খুব ভালো লেগেছে এটা, তো এই দুটো কিনলাম। নেক্সট দেখো তোমাদেরকে দেখেছিলাম না স্ট্রিটে ফুটপাথের মধ্যে কতগুলো ইয়াররিংস ইয়ে নিয়ে দাঁড়িয়েছিল, ওই দেখো ওই দুটো ইয়াররিংস কিনেছিলাম, কি সুন্দর। মানে 150 টাকা বলেছিলাম, আমি 100 টাকা দিয়ে নিয়েছি, আরও হয়তো কম করলে দিতে পারতো, কিন্তু আমার তো জানা নেই, তো বার্গেনিং করতে পারি না আমি। তো এগুলো 100 টাকা এখানে পাওয়া যাবে না আমাদের, খুব সুন্দরই দেখো। লাস্ট হলো গিয়ে সব থেকে আমার ফেভারিট যেটা আমি কিনেছি, এটা হলো গিয়ে এই দেখো মেখলা, এটা হলো গিয়ে মেখলার নিস্তিটা পশনটা, এটা মেখলা চাদরটা, এই দেখো সুন্দর। এগুলো আমি রেডিমেড মেখলা বুঝেছো, এগুলো এটা থেকে আর কিছু করতে হবে না, আর এটা হলো ব্লাউজ, তাহলে ব্লাউজটা বানালেই হয়ে যাবে, আর কিছু করতে হবে না। এই দেখো পুরোটা যখন আমি পরবো, এমনিতেই সামনে কত অপশন আছে তখন পরবো, তখন তোমরা পুরোটা বুঝে নেবে, আর এমনিতে দেখে নিচ্ছি কালারটা আমার একটু ভালো লেগেছে। মানে অনেকগুলো সব ঘুরে 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 তারপর কিনেছি, মানে প্রাইসে পড়ছে না, প্রাইস বেশি হয়ে যাচ্ছে বা আমার ভালো লাগছে না, ডিজাইনগুলো ভালো লাগছে না, তো অনেক দোকান ঘুরে ঘুরে এটা আমি দেখলাম, প্রাইসও মানে মোটামুটি ভালোই ছিল, ভালো প্রাইসে পেয়ে গেছি আমি। তো এই হলো গিয়ে আজকে আমার শপিং। তো অ্যাকচুয়ালি তো গুয়াহাটি গেছিলাম আমরা ডক্টর দেখাতে, তো যাই হোক সব কিছু তো ভালোই আছে, নর্মাল রিপোর্ট আছে, আমার ছেলেরও মোটামুটি ভালো আছে। তো এই আর কি, তারপরে গেলাম শপিং টপিং করলাম, শপিং করবো 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 ভাবতে ভাবতে যেদিন করলাম, যেদিন শপিং করাই হলো না। আর যাই হোক ছেলের অসুস্থতা বুঝতে পারছি, মানে তো উল্টা পাল্টা একটু খাওয়া হয়ে গেছে, কারণ এখানে একটা মন মানে গেছিলাম, একটু বেরিয়ে পড়েছিলাম, তখন একটা জিনিস দেখেছো তোমরা আমি ঘরেই সব কিছু বানিয়েছি, কিন্তু বাইরে গেলে বাচ্চারা তো একটু ইচ্ছে হয় না, তো একটা নাড়ু খেয়ে নিয়েছিল, ঘিয়ে ভাজা, তো খুব বেশি ঘিয়ে ভাজা ছিল, তো ওইটা খেয়ে একটু পেটে পেটে প্রবলেম। এই এতদিন হয়ে গেছে আমাদের আসার, তো এখন গিয়ে মোটামুটি একটু একটু করে ঠিক হয়েছিল, মানে মোটামুটি ঠিক হয়েছে। তো এখানে আসার পর ওইখানে ডক্টর দেখিয়েছি, এখানে লোকাল ডক্টর দেখালাম, তো এখন গিয়ে ঠিক আছে, দুদিনে ঠিক হলো। তো এই আর কি, বাচ্চাদেরকে নিয়ে বেরোলে আর কি, মানে তোমরা যে সবসময় যে পুরো পারফেক্ট থাকবে জার্নি এটা না, একটু বড়ো হয়ে গেলে তখন একটু শান্তি, ওদের ছোটো বাচ্চা নিয়ে বেরোলে একটু মানে অসুবিধা হয়েই যায়, আর আমাদের কষ্টতে ওদের কষ্টটা বেশি হয়ে যায় বুঝেছো, কারণ এত জার্নি, ট্রেনের জার্নি বুঝতেই পারছো। এটা হলো গিয়ে ট্রেন কখন আসবে, কখন গিয়ে পৌঁছবে, একটু লং জার্নি পুরো দিনের। আমরা যখন এসেছিলাম রাত্রে 12:05 আগে ট্রেন ছিল, আমরা সকালবেলা এসে পৌঁছেছি, দেখো ট্রেন যদি 3 পর্যন্ত হোক,
সকালবেলা এসে পৌঁছেছি আমরা, টাইম ছিল 11:15, আমরা এসে গেছি 11:15 সময় এসে গেছি। কি হয়েছে, রাত্রিবেলা আমি ইয়ে করেছি, রাইস কুকার ছিল তো, আমি রাইস কুকার ভাত তরকারি সব গরম গরম করে হটকেস রেখে দিয়েছি। সকালবেলা যখন ওরা খাবে দেখছি পুরো রান্নাটা নষ্ট হয়ে গেছে, তখন একজন বললো যে তুমি কি করেছো, পুরো গরম করে গরম তরকারিটাই ঢেলে দিয়েছো হটকেসে, একটু ঠান্ডা হওয়ার পরে একটু খোলা রাখতে হয়। এটা তো আমার আইডিয়া ছিল না, কারণ পুরোদিন আমি করিনি এরকম, কিন্তু যাওয়ার সময় সেম আমি করেছিলাম, কিন্তু যাওয়ার সময় নষ্ট হয়নি, কারণ তখন ঠান্ডা ওয়েদার ছিল, খুব বেশি বৃষ্টি ছিল, ঠান্ডা ওয়েদার ছিল। সকালে গেছি, সকালে 6টার সময় রান্না দিয়েছি তো, আর 10টার সময় তখন খেয়ে নিয়েছি, তখন অসুবিধা হয়নি। কিন্তু এটা আগের দিন রাত্রিবেলা করেছি, সন্ধ্যাবেলা করেছি, পুরো রাত্রি থেকেছে, পরের দিন সকালে খেয়েছি, তখন নষ্ট হয়ে গেছে। তো এটা আমার আইডিয়া ছিল না, খুব খারাপ লেগেছে আর কি, বাচ্চাটার জন্য রান্না করে এলাম আর নষ্ট হয়ে গেল। তো এই আর কি, কিছু করার নেই। তারপরে এখানে একটু একটু আর খাওয়া দাওয়া হয়নি, খাওয়া দাওয়ার মন ছিল না, নিয়ে গেছিলাম মুড়ি টুড়ি বিস্কিট টিস্কিট নিয়েছিলাম, ওইগুলোই খেয়ে নিয়েছি। ওরা ও আমার ছেলেও খেয়েছি, আমারও খাওয়ারও ইচ্ছে ছিল না, পেট ভালো ছিল না, এর দুগুলো খেতই তো, পরে ঘরে এসে খেয়েছি অবশ্য। তো আসার পরে এত এত কাপড় ধুলাম, তো জার্নির কাপড় তো আমার মানে সব ফেনাইল দিয়ে সব পরিষ্কার পরিষ্কার করে সব ধুলাম, তারপরে শান্তি পেলাম, তারপর চান টান করে তারপরে খেয়েছি, আর ওরা আগে খেয়ে নিয়েছে। তো যাই হোক, এই ছিল আমাদের মানে জার্নির এক্সপিরিয়েন্স, মানে যাওয়াটা খুবই স্মুথ ছিল। যখন গেছি দু তিনটা কামরা কি হয়েছে খালি ছিল, আর একদম আরামসে এদিকে বসে ওইদিকে বসে গেছি। কিন্তু আসার সময় মানে একটা ছিল বাথরুমের সামনের, কিন্তু আমি কী ভিডিও করবো, একটা ছিল বাথরুমের সামনের মানে একদম নাক লাগা পাশের পোর্শনটা, পাশের রুমটা, আর তারপরে ছিল মানে অনেক এমনি লুক, জেনারেল তো বুঝতেই পারছো, এমনি অন্য লুক এসে যায়, উঠে 4টার সময় ঢুকে মানে ফুল ভলিউমে গান চালিয়ে দিয়েছে, আমরা একটু ঘুমবো বাচ্চাটাও ঘুমোবে, ফুল ভলিউমে গান চালিয়ে দিয়েছে, কেউ কিছু বলছে না, এইরকম মানে একদম আসার সময় একদম বাজে ছিল মানে এক্সপিরিয়েন্স। তো যাই হোক, এই মোটামুটি আমার আজকে কী কী কিনলাম তোমাদের সঙ্গে জার্নিটাও শেয়ার করে দিলাম। এই জন্য ব্লগ টগ আর করিনি আমি কিছু এখানে আসার সময়, একদম ডাইরেক্ট এসে ব্লগ করেছি। তো এই আমার ছিল গোয়াটি থেকে কী আনলাম, ওইটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, তোমাদের কীরকম লাগলো আমার শপিং প্লিজ কমেন্ট করে জানাবে। আর আজকে ব্লগটা যদি বেশি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। আজকের জন্য তাহলে বাই বাই।